তাপমাত্রা কমে উনিশে মে থেকে ঢাকার বেশ কিছু এলাকায় স্বস্তির বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তাপপ্রবাহ আরও থেকে ঘন্টা থাকতে পারে তবে চলমান হিট অ্যালার্ট জারি হতে পারে ঘন্টার জন্য এই মাসে এক থেকে দুটি তৈরি হতে পারে তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো জোরালো সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল সিলেট চট্টগ্রাম ও ময়মনসিংহের কিছু এলাকায় অস্থায়ী দমকা হওয়া সহ বৃষ্টি অথবা অস্ত্র সহ বৃষ্টি হতে পারে আমরা আশা করছি যে রাজধানীতে উনিশ তারিখ কিংবা বিশ তারিখের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টি হলে এই যে যে তাপপ্রবাহ সেটি অনেকটা প্রশমিত হতে পারে এবং মানুষের মধ্যে সাময়িকভাবে একটা স্বস্তিকর অবস্থা ফিরে আসতে পারে দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও কিন্তু আমরা বলেছি যে সমুদ্রে এক থেকে দুইটি লঘুচাপ তৈরি হতে পারে যা থেকে কোনো একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তো এখন পর্যন্ত যে এরকম অবস্থা তাতে কিন্তু আমরা দেখছি না যে সমুদ্রে কোনো লঘুচাপ তৈরি হয়েছে এরকম কোনো কিছু আমরা দেখছি না